नमस्कार बंधुरा, वेलकम टू सिटी लाइट रियलिटी। आज के आमरा एसे गेछि तेतुलतला मोड़ गड़िया मेट्रो थेके मात्र 1 किलोमीटर डिस्टेंस NSC बोस रोड। एखान थेके ए जे रास्ता देखछेन एखान थेके 100 मीटारेर मध्य आमरा चले एसेछि बिल्डिंगेर सामने। एखाने आमरा एकटा 2 BHK देखबो 700 स्क्वायर फिटेर। गड़िया मेट्रो থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স এবং NSC বোস রোড থেকে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটা পাচ্ছেন। কার পার্কিং আছে, কার পার্কিং নিলে 3.5 লাখ টাকা এক্সট্রা পড়বে। আর এই সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়েরই ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। চলুন প্রিমিসেসে যাই। এই চলে এসেছি এই জিনিসের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে कार पार्किंग एरिया। फ्लैटे दुदिके रास्ता रही है तो कार पार्किंग सरकम प्रॉब्लम है ना। हमारे एवे फार्ष्ट फ्लोरे चले देखते फार्ष्ट फ्लोर एंट्री। ये जगह हे लिविंग कम डाइनिंग, जगहटा किचेन है। एकटू एगिए गए देखें कमन टॉयलेट, এটা একটা বেডরুম, এটা ব্যালকনি, এটা অ্যাটাচড টয়লেট। আমরা আবার রিটার্ন করে লিভিং ডাইনিং থেকে আবার চলে গেলাম। এটা আরেকটা বেডরুম, সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি আছে, এটা ওয়ার্ডরোব করা রয়েছে। এবারে আপনাদের আমি ভালো মতো ফ্ল্যাটটা আরেকবার দেখিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট। ঢুকে এই সামনে লিভিং কাম ডাইনিংটা রয়েছে এবং ওখানে দুটো জানলা রয়েছে বড় বড়। এখানে লিভিং কাম ডাইনিংটা একটু ছোট, 12/10 রয়েছে। আর এই যে সামনে দেখিয়ে দিই আরেকবার, এই দেখতেছেন লিভিং কাম ডাইনিং। আর এই যে জায়গাটা, এখানটা হবে কিচেন। সামান্য এগিয়ে গেলে এই ডান হাতে এটা হচ্ছে কমন টয়লেট। 7/3.5-এর এই কমন টয়লেটটা থাকবে। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় রয়েছে। তারপরেই হচ্ছে এটা ফার্স্ট বেডরুম, মানে এটাই আপনার মাস্টার বেডরুম। বেডরুমের সাইজ 11/10। বেডরুমে দুটো বড় বড় জানলা পাচ্ছেন, একটা ওয়ার্ডরোব এরিয়া করা রয়েছে। যথেষ্ট বড় সাইজের রুম, দুটো জানলা এবং একটা আলমারি রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। 700 স্কোয়ার ফিটে রুম হিসাবে বড় রুম দেওয়া আছে। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। একটা ব্যালকনিটা 4/4-এর ব্যালকনি রয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা 3/5-এর অ্যাটাচ টয়লেটটা রয়েছে। মানে আপনারা 700 স্কোয়ার ফিটে দুটো টয়লেট, দুটো ব্যালকনি, দুটো রুম এবং ওপেন কিচেন পাচ্ছেন। রুমের সাইজগুলো খুবই ভালো রয়েছে। চলুন এবারে সেকেন্ড বেডরুমের দিকে যাওয়া যাক। আর যেহেতু আপনারা দরজা থেকে ঢুকে ডান দিকে একটা এবং বাঁদিকে একটা দুটো রুম পাচ্ছেন, প্রাইভেসিটাও খুব ভালো পাবেন। এই আমরা চলে এসেছি সেকেন্ড বেডরুমের দিকে। ঢুকে ডান দিকে ওয়ার্ডরোব করা রয়েছে। আর এই যে রুমটা রয়েছে এটা 12/10-এর রুম রয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে একটা বড় জানলা করা রয়েছে, ডান দিকে একটা জানলা করা রয়েছে। তো আপনারা দুটো জানলা পাচ্ছেন, দুটো রুমেই দুটো করে জানলা পাচ্ছেন এবং একটা করে ব্যালকনি পাচ্ছেন। তো এয়ারই খুব ভালো হবে এবং একটা, যেহেতু প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, তো সেই জায়গাটাও খুব সুবিধা হবে। এ দেখতে পাচ্ছেন একটা জানলা, এটা আর একটা জানলা। আর সামনে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা 10/2.5-এর ব্যালকনি রয়েছে। এই দেখতে পাচ্ছেন ব্যালকনির সামনে রাস্তা রয়েছে, এটা ব্যালকনির ভিউ।
রাস্তাটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, এই দেখুন রাস্তা। তো এই ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট রয়েছে, 26 লাখ টাকা দাম রয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের দাম রয়েছে 25 লাখ টাকা। আসুন দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ধরনের ফ্ল্যাটের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা যে বেল আইকনটি রয়েছেন সেটাকে টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করবেন আপনারা।